ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي এখানে যেটা প্রশ্ন করা হয়েছে যে নামাজ ত্যাগকারী ব্যক্তি মুশরিক হয় কি করে, তো এটা বুঝতে চেয়েছেন। তো কথা হলো যে এ কথাই বাস্তব যে যারা নামাজ ত্যাগকারী তারা কাফের এবং মুশরিক। কোরআন এবং হাদিসে তাদেরকে কাফেরও বলা হয়েছে, মুশরিকও বলা হয়েছে। আর এটা তখন যখন মুহাক্কিকিন বা গবেষক ওলামায়ে কেরামদের সঠিক মতে নামাজ ত্যাগকারী ব্যক্তিকে কাফের মানা যাবে, তখন সেই ক্ষেত্রে তার বিধান কাফেরও বলতে পারেন, মুশরিকও বলতে পারেন। এইভাবেই কোরআন হাদিসে কাফের মুশরিক দুই রকমই বলা হয়েছে। যেমন সূরা রুমে আল্লাহ 31 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকিমুসসালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তার মানে নামাজ প্রতিষ্ঠা না করলে সে ব্যক্তি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায় বা হয়ে যাবে। অনুরূপ যেমন হাদিস আপনি পাঠিয়েছেন বা আরও অন্য হাদিসে এসেছে যে কুফুর এবং শিরিক এর মাঝখানে মানুষের আর কুফুর এবং শিরকের মাঝখানে অন্তরাল হলো নামাজ ত্যাগ করা। তো কোরআন এবং হাদিস থেকে মানে প্রমাণ হয় যে নামাজ ত্যাগকারী ব্যক্তিকে যেমন কাফের বলা হয়েছে তেমন মুশরিকও বলা হয়েছে। এখন মুশরিকটা আপনি যদি বলেন কেমন হিসাবে, তো এটা আপনাকে বুঝায় যখন সে নামাজ ছাড়লো তার মানে সে কাফের হয়ে গেল, দিন ইসলাম থেকে বের হয়ে গেল, তো মুসলমানদের দল থেকে সে বের হয়ে গেল। তো মুসলমানদের দল থেকে বের হয়ে আলাদা হয়ে যাওয়া, বিভক্ত হয়ে যাওয়া, অন্য দলে বিভক্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে মুশরিকদের আচরণ, এটা হচ্ছে মুশরিকদের নীতি। সুতরাং যে ব্যক্তি নামাজ ত্যাগ করে মুসলমানদের দল থেকে আলাদা হয়ে গেল, তো সে যেন মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার কারণ দল থেকে আলাদা হয়ে অন্য দলে যাওয়া বা অন্য দলে বিভক্ত হওয়া, এটা হচ্ছে মুশরিকিনদের চরিত্র। এই দিক থেকে মানে সে ব্যক্তিকে মুশরিক বলা হয় বা বলা হবে। আর এছাড়া আরও অন্য কারণ এরকম আছে যে যেমন মুশরিকদের সাথে কাফিরদের সাথে বা যারা মুসলমানদের দল থেকে আলাদা হয়ে গেল তাদের সাথে মানে কাফের হয়ে যাওয়ার কারণে লড়াই করা বা তাকে মুরতাদ হিসাবে কতল করা, যদি সে তওবা করে ফিরে না আসে তখন এটা বৈধ হয়ে যায়। তো যেমন কাফের মুশরিকদের ক্ষেত্রে মানে তাদের সাথে যেমন লড়াই করা যেতে পারে, ওই রকম একজন ব্যক্তি যখন ইসলাম বা মুসলমানদের দল থেকে আলাদা হয়ে সে মুরতাদ হয়ে গেল, তখন তার সাথে লড়াই করা বা তাকে শরীয়তি বিধান অনুযায়ী কতল করা বৈধ হয়ে যায়। তো এই দিক থেকে সে ব্যক্তি কাফের এবং মুশরিকদের অন্তর্ভুক্ত, কাফের এবং মুশরিকদের মতো, এই জন্য তাকে মুশরিক বলা হয়েছে। আশা করি উত্তর সন্তোষজনক হয়ে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।